বৃষ্টি আর উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে, তলিয়ে গেছে অনেক নিচু এলাকা। এ বিষয়ে আরও তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, নতুন করে কোন কোন এলাকা তলিয়েছে আর নদ নদীর পানির সবশেষ অবস্থা আমাদের জানান। তালতলা পয়েন্ট, উপশহর, আবাসিক এলাকা, শিবগঞ্জ এলাকা কিন্তু এই পানিতে তলিয়ে গেছে নদী। এটা হচ্ছে, এটা কিন্তু আসলে এই ড্রেনেজ ব্যবস্থার এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নদী তুলে নদীর পানি উঠতে এসে শহরে ঢুকতেছে, এই জন্য হচ্ছে শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আর সিলেটের প্রায় সবকটি উপজেলাতে কিন্তু আজকে সকাল থেকেই পানি খুব দ্রুত গতিতে পানি প্রবেশ করছে। ইতিমধ্যে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, খানাইঘাট, কয়েকটি উপজেলা তলিয়ে গেছে। এই প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা শুরু করা হয়েছে উপজেলাগুলিতে, কিন্তু শহরে এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ তৎপরতা শুরু করা হয়নি। তবে আমরা সিটি কর্পোরেশনের সাথে, কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে বিকাল থেকে কাউন্সিলরদেরকে ত্রাণ তৎপরতা শুরু এবং বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও আপনাকে আর কি বিষয় জানিয়ে রাখি, পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে যে পানির গতি বাড়তে আছে। ইতিমধ্যে সিলেটের সুরমা, কুশিয়ারা এবং সারি নদীর বিভিন্ন পয়েন্টে পানি বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করতেছে। এছাড়াও হচ্ছে এই আবহাওয়া অফিস থেকে আমরা যেটুকু জানতে পারলাম যে আবহাওয়া অফিসের যিনি কর্মকর্তা, উনি জানিয়েছেন যে আজ সকাল থেকে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত 33 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং দুপুর 12টার পর থেকে এই সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি কম থাকছে এবং বৃষ্টি না থাকার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যা থেকে কিন্তু আবার মুসলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি চলতে। মারুফ, আপনাকে ধন্যবাদ। বৃষ্টি আর উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে, তলিয়ে গেছে অনেক নিচু এলাকা। এ বিষয়ে আরও তথ্য নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াহিয়া মারুফ। মারুফ, নতুন করে কোন কোন এলাকা তলিয়েছে আর নদ নদীর পানির সবশেষ অবস্থা আমাদের জানান। তালতলা পয়েন্ট, উপশহর, আবাসিক এলাকা, শিবগঞ্জ এলাকা কিন্তু এই পানিতে তলিয়ে গেছে নদী। এটা হচ্ছে, এটা কিন্তু আসলে এই ড্রেনেজ ব্যবস্থার এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নদী তুলে নদীর পানি উঠতে এসে শহরে ঢুকতেছে, এই জন্য হচ্ছে শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আর সিলেটের প্রায় সবকটি উপজেলাতে কিন্তু আজকে সকাল থেকেই পানি খুব দ্রুত গতিতে পানি প্রবেশ করছে। ইতিমধ্যে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, খানাইঘাট, কয়েকটি উপজেলা তলিয়ে গেছে। এই প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা শুরু করা হয়েছে উপজেলাগুলিতে, কিন্তু শহরে এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ তৎপরতা শুরু করা হয়নি। তবে আমরা সিটি কর্পোরেশনের সাথে, কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে বিকাল থেকে কাউন্সিলরদেরকে ত্রাণ তৎপরতা শুরু এবং বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও আপনাকে আর কি বিষয় জানিয়ে রাখি, পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে যে পানির গতি বাড়তে আছে। ইতিমধ্যে সিলেটের সুরমা, কুশিয়ারা এবং সারি নদীর বিভিন্ন পয়েন্টে পানি বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করতেছে। এছাড়াও হচ্ছে এই আবহাওয়া অফিস থেকে আমরা যেটুকু জানতে পারলাম যে আবহাওয়া অফিসের যিনি কর্মকর্তা, উনি জানিয়েছেন যে আজ সকাল থেকে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত 33 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং দুপুর 12টার পর থেকে এই সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি কম থাকছে এবং বৃষ্টি না থাকার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যা থেকে কিন্তু আবার মুসলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি চলতে। মারুফ, আপনাকে ধন্যবাদ।